দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ, সেনাবাহিনীর আকার ও শক্তিমত্তার দিক দিয়েও বিশ্বের অগ্রগামী কোনো রাষ্ট্র নয়। তবু বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে জাতিসংঘ। মূলত গৃহযুদ্ধে নাজুক দেশগুলোতে বিভিন্ন উপদলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সংস্থাটির যে চেষ্টা, তারই অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন। আর সেই মিশনে এক বা দুই বছর নয়, টানা ১৩ বছর ধরে সবচেয়ে বেশি সেনা পাঠিয়ে আসছে বাংলাদেশ। তুলনামূলক নিরাপদ দেশগুলোতেও যেমন বাংলাদেশের সেনা মোতায়েন করা আছে, তেমনি ক্ষণে ক্ষণে যুদ্ধে রক্ত ঝরা কঠিন কিছু জায়গাতেও দায়িত্ব পালন করছেন তারা, যেমন আফ্রিকার মালি, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং কঙ্গো প্রজাতন্ত্রের মতো দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানেও বহু বছর ধরে দিব্যি মিশন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা। আর তাই আফ্রিকা মহাদেশে 150টির বেশি মিলিশিয়া বাহিনীর সংঘাতের মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা অত্যন্ত সমাদৃত। বাংলাদেশে শান্তিরক্ষীরা মানুষদের মন কতটা জয় করতে পারেন তার উদাহরণ সিয়েরা লিওন। সুদূর আফ্রিকায়ও তাদের কারণে ছড়িয়ে গেছে প্রিয় বাংলা ভাষা। এমনকি সেনাদের ভালোবাসার প্রতিদান হিসেবে বাংলা ভাষাকে সিয়েরা লিওনের দাপ্তরিক ভাষা হিসেবেও স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার। সেখানকার মানুষ আজ বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে বাংলাতেই কথা বলে। বাংলাদেশের এই শান্তিরক্ষার যাত্রা শুরু 1988 সালে। প্রথমবার ইরান ইরাক ইউএন মিলিটারি অবজারভেশন গ্রুপ বা ইউনিমগ মিশনে যান 15 জন সেনা। দক্ষতা ও সাহসিকতার প্রমাণ দেয় পরের বছরগুলোতে এই সংখ্যা শুধু বেড়েই চলেছে। জাতিসংঘ মিশনে পেশাদারিত্ব ও কর্মস্পৃহার মূর্ত প্রতীকে পরিণত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 25 বছরে বিশ্বের 40টি দেশে 56টি শান্তিরক্ষা মিশনে সফলভাবে কাজ করেছে তারা। দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছে 151,930 জন সেনা সদস্য। বর্তমানে 9টি দেশের 10টি মিশনে 6,000-এরও বেশি সেনা সদস্য কর্মরত আছেন। এখন সেনার পাশাপাশি পুলিশ ও অন্য বাহিনী থেকেও যাচ্ছে সদস্যরা। বাংলাদেশের 15টি কন্টিনজেন্টকে ইউনাইটেড নেশনস ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম বা UNPCRS এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 2টি কন্টিনজেন্ট UNPCRS র্যাপিডলি ডিপ্লয়েবল লেভেল হিসেবে যোগ্য বিবেচিত হয়েছে। বিশ্ব শান্তি রক্ষায় এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 139 জন জীবন বিলিয়ে দিয়েছেন, আহত হয়েছেন 242 জন। জাতিসংঘ মিশনের প্রথম দশকটিতে নির্ভীক সেনাদলের বাংলাদেশ সেনাবাহিনীকে যেতে হয় চ্যালেঞ্জের মধ্য দিয়ে। সংঘাতে লিপ্ত দল বা গোষ্ঠীগুলোকে বারবার আশ্বস্ত করতে হয়েছে যে শান্তি মিশনের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বেসামরিক নাগরিক ও জাতিসংঘের সদস্যদের রক্ষায় তাদের প্রধান কাজ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনে শীর্ষস্থান অর্জন করল? এর সুনির্দিষ্ট জবাব দেওয়া আসলে কঠিন। তবে পৃথিবীর সব দেশ সেনা পাঠাতে চায় না, সবার পক্ষে সম্ভব নয়। নিজেদের দেশে যুদ্ধ বিগ্রহ কিংবা অন্যান্য ঝামেলা লেগেই থাকে, কিংবা প্রায় চালাতে হয় সেনা অভিযান। এমন অবস্থায় জাতিসংঘের সেনা সরবরাহের যোগান সবার থাকে না, কিন্তু বাংলাদেশের সেই সংকট নেই, ফলে চাহিদা মাত্রই সেনা পাঠানো যায়। আবার বাংলাদেশের সেনা সদস্যরাও বিশেষভাবে আগ্রহী এই কাজে। এতে দেশের ও নিজের বাহিনীর জন্য সম্মান বয়ে আনার পাশাপাশি ভালো আর্থিক সুবিধাও পাওয়া যায়। আবার বছরের পর বছর মিশনগুলোতে কাজ করতে করতে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যস্ততা আর কৃতিত্ব একটি কারণ। দায়িত্ব দেওয়া হলে তা করতে না পারার ব্যর্থতা বাংলাদেশ সেনাবাহিনীর নেই। স্বাধীনতার পর 2 দশক দেশের অভ্যন্তরে নানা সংঘাত ঘটলেও এখন একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে সুনাম অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব কারণে বাংলাদেশকে আরো বেশি সেনা পাঠাতে দুতেয়ালি করতে হয় না, বরং জাতিসংঘই নানা সময় বাংলাদেশের কাছ থেকে আরো বেশি সেনা চেয়ে অনুরোধ করে। মজার ব্যাপার হচ্ছে, এখন সেনার পাশাপাশি জাতিসংঘকে অস্ত্র ভাড়া দেয় বাংলাদেশ। এই জন্য অস্ত্র কেনাও বাংলাদেশের জন্য লাভজনক হয়ে উঠেছে। এখান থেকেও যে আসে বৈদেশিক মুদ্রা,